শুধু গণমুক্তি পরিষদ না, সমস্ত গণতান্ত্রিক শক্তি, শুধু বামপন্থী না, অবান্তর প্রেসে আমরা প্রথম থেকে বলছি যে গণতান্ত্রিক ভাবে যারা এই আইনের বিরুদ্ধে পথে নামছেন এবং গণতান্ত্রিক পথে আন্দোলন সংগঠিত করছেন, আমাদের সমর্থন, আমাদের সম্মতি তাদের প্রতি আছে, থাকবে আগামী দিন। এবং সেই জায়গায় আমরা এখন আমাদের যে গণতান্ত্রিক ভাবে অন্য ফর্মে আমাদের লড়াইয়ের পাশাপাশি আমরা আইনি ফর্মেও আমরা লড়াই আমরা করতে যাচ্ছি। সুপ্রিম কোর্টের দুজন উকিলের সাথে ইতিমধ্যে আমাদের কথাবার্তা হয়েছে, সমস্ত কাগজপত্র আমরা পাঠিয়েছি। কোর্ট নাকি বন্ধ হয়ে যাবে, শীতকালীন ছুটি হয়ে যাবে, 18-19 তারিখে তার আগেই প্যাস করতে হবে। আগামীকালেই আমরা যাব দিল্লিতে। আমাদের যে কেস ফাইলিং এর পয়েন্ট হবে, ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি তারা কেস করছে। একটা কেস তো অবশ্যই যে সংবিধানের যে বেসিক প্যানেল, মূল যে ফাউন্ডেশন, তাকে ভায়োলেট করে ইয়ান পাস হয়েছে, এটা তো সবাই জানে, আমাদেরও বক্তব্য তা তো থাকবে, এটা তো আছে। কিন্তু আমরা গণমুক্তি পরিষদ হিসাবে তার যে বেসিক, অবশ্যই মূল যে স্তম্ভতক সংবিধান, এটাকে বাদ দিয়ে না, তার ভিতরেও যে উত্তর পূর্বাঞ্চল হিসাবে, ত্রিপুরাজ্যের হিসাবে এই যে আইন, এটা কতটুকু ক্ষতিকারক, শুধু এখানকার ট্রাইবেল না, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশ মানুষের জন্য, এই ইস্যুগুলো আমরা মাননীয় উচ্চ আদালতের সামনে তুলে ধরব।